সবাইকে বুবলির কালারফুল ভিটামিন সমৃদ্ধ গুড মর্নিং উইথ সাম গ্রিন অ্যাপলস, কিছু স্যালারি স্টিক্স, অল্প কয়েকটা গাজর আর একটা ভাঙাচোরা ক্যাপসিকাম, হাফেরও একটু কম, বাকিটা অ্যালেনের খাওয়াতে দিয়ে দেওয়া হয়েছে। আর সেই সাথে আছে কিছু ফ্রেশ স্পিনাচ। এখন এগুলা দিয়ে কি করা হবে, কোনো রান্না না, কারণ আমার টাইম নাই রান্না করার, কিন্তু তারপরও খাবো। এখন কিভাবে খাওয়া যায়, কাঁচাই খাওয়া যায়, একটু জুস করে নিলেই হয়। সো বের করতেছি আমি আমার জুসার। এই জিনিসটা খুব হেল্পফুল এবং হেলদি ফ্রুট ভেজিটেবল মিক্স জুস খেতে চাইলে এটা আসলে বাসায় থাকাটা খুব ইম্পর্টেন্ট। একটাই সমস্যা যে এটা দিয়ে জুস বানানোর পর ধোয়া পাকড়ি করাটা একটু ঝামেলার, টাইম কনজিউমিং, বাট হেলথ বেনিফিট চিন্তা করলে আসলে ওটা কিছুই না। যাই হোক, আমি সব কিছু সেট করে ফেলতেছি আর আমার সাথে যোগদান করছে হলো গিয়ে আমার অ্যালেন মিয়া, এবং আমি কোয়াইট শিওর যে ও চিন্তা করতেছে যে খাওয়ার জিনিসপত্র দিয়ে যাই করা হচ্ছে সেখান থেকে ওকেও দেওয়া হবে, কারণ কিচেনে যখন ওকে বসায় রাখি ওর এক্সপেকটেশনটা ওরকমই থাকে এবং যাই রান্না করি এরপরে সে ওটা খেতে চায়। সো শুরু করে দিচ্ছি আমি। জাস্ট সবগুলো জিনিসই দিয়ে জুস হতে কতক্ষণ লাগে, মিনিট খানেক লাগে, জাস্ট অ্যারেঞ্জমেন্টটাই একটু টাইম কনজিউমিং। আমার জুস রেডি এবং লাস্ট কয়েক সেকেন্ডের শব্দ দূষণের জন্য আমি খুবই দুঃখিত। জুসের কোয়ালিটিটা কীরকম হবে এটা অনেকটাই ডিপেন্ড করবে হলো গিয়ে অ্যাপেলের টেস্ট কেমন এবং গাজরটা কতখানি মিষ্টি সেটার উপরে। আমি যেহেতু গ্রিন অ্যাপেল নিছি, এটা ইউজুয়ালি টক হয়, ইউজুয়ালি টক হয় এর জন্য বলতেছি যে অনেক দিন রেখে দিলে ওটা একটু মিষ্টি হয়ে যায়। সো টকটা নিলেই ভালো, কারণ গাজর হয় মিষ্টি, সাথে গ্রিন অ্যাপেলের টকটা, দুইটা মিলে একটা বেশ টেস্টি ড্রিঙ্ক হয়। আমি একটু গোলমরিচ আর লবণ দিয়ে নিচ্ছি, সামান্য একটু দিলে আসলে খেতে বেশ ভালোই লাগে, বাট এটা একদমই অপশনাল, আর যে যে যার যার পছন্দ অনুযায়ী দেবেন। এটা আমরা আগে খুব রেগুলার খেতাম, বাট এখন না, এত আনহেলদি হয়ে গেছে সকালের স্পেশালি ড্রিঙ্কের হ্যাবিটটা আমার। অ্যালেনকে যেহেতু জুসটা দেয়া হয়নি তাই সে কান্দাকাটি লাগায় দিছে, এতক্ষণ বসে বসে চুপ করে দেখলাম, কোনো ডিস্টার্ব করিনি এবং তারপরও আমাকে দেয়া হলো না। সো ওর জন্য আমি একটা কমলা ধুয়ে ফেলতেছি, এটা দিয়ে চুপ করাবো। কমলাটা জাস্ট ছিলে এই চুষনি প্যাসিফায়ার হোয়াট এভার এই জিনিসটার ভিতরে ঢুকাই দিব। আমি এটাকে সবসময়ই দেওয়ার আগে একটু গরম পানি দিয়ে একবার রিন্স করে নিই। এই জিনিসটা আসলে খুব ইউজফুল, বাচ্চাদেরকে বিভিন্ন ফ্রুট আসলে এটাতে ভরে হাতে দিয়ে দিলে নিজেরা খেতে থাকে এবং মানে আসলে ওই টাইমে অন্য কাজ করা যায়। বাচ্চাদেরকে সিট্রিক ফ্রুট দেওয়ার ব্যাপারে কিন্তু বেশ কন্ট্রোভার্সি আছে, অনেকেই বলে যে এতে অ্যাসিডিটি হতে পারে, বাট অ্যালেনকে এই পর্যন্ত মানে যতবারই সিট্রিক ফ্রুট দিছি সেরকম অসুবিধা হয়েছে বলে টের পাইনি। বাট যদি কখনো, আমি যদি আপনার বাচ্চার প্রবলেম হয় সেক্ষেত্রে এটা অন্য কিছুর সাথে মিক্স করে দিতে পারেন যেটা আর কি অ্যাসিডিটি কাটায়। ফর এক্সাম্পল টমেটোতেও অ্যাসিডিটি হয়, টমেটোর সাথে যখন আলু মিক্স করা হয় তখন আবার সেই অ্যাসিডিটিটা কেটে যায়। সো ওরকমভাবে আর কি দিতে পারেন, বাট আদারওয়াইজ রিচ ইন ভিটামিন সি, সো বাচ্চাদের জন্য খুবই ভালো।
আমি পার্টিকুলারলি এটাতে করে অ্যালেনকে কমলা ছাড়া অন্য কিছু এখনো দিই নাই, বাট ভবিষ্যতে স্ট্রবেরি দিব। স্ট্রবেরিজ এখনো না দেওয়ার অনেক বড় একটা কারণ হচ্ছে স্ট্রবেরি কিন্তু খুব কুইকলি ওটাতে ফাঙ্গাস হয়ে যায়। অনেক সময় এরকমও হয়েছে বাজার থেকে ফ্রেশ স্ট্রবেরি কিনে আনছি এবং তারপরে দেখি যে মাঝখানে একটা বা দুইটাতে ফাঙ্গাস। সো এই কারণে আমি এখন পর্যন্ত ওকে দেইনি, বাট ভবিষ্যতে সেম পদ্ধতিতে ওটাও দিব। দেখো হয়নি, হইতেছে না তো আব্বু, তুমি পারতেছো না, সব ঘুড়ি তেলে পড়ে যাইতেছে। হয় না, হয় না, ঠিক দাও, ঠিক দাও। অ্যালেনকে ওর আব্বুর কাছে রাখলে এরকমই হয়, শয়তানি দুষ্টামি শিখায়। পানি নিয়ে গলার মধ্যে রাজন গড়গড় করতেছে আর ও সেটাকে কপি করতেছে, এরপরে সারাক্ষণই এটা করতে চাবে। যাই হোক, অ্যালেনের জন্য আমি একটু খাবার বানায় ফেলতেছি। খাবার বানানো মানে হচ্ছে হলো গিয়ে ইনস্ট্যান্ট খাওয়া দিচ্ছি, পরিজ। আমি দিনে একবারের মতন ওকে অলমোস্ট প্রায় পরিজ দিই, আর এটা হচ্ছে হলো গিয়ে ইউকেতে আসলে খুব পপুলার বাচ্চাদেরকে পরেজ দেওয়াটা। বাট ইনস্ট্যান্ট পরেজের হেলথ বেনিফিট কিন্তু কম, ওল্ড ফ্যাশন রোল্ড ওটস সবচেয়ে ভালো। বাট অ্যালেনের জন্য আসলে এই ঝামেলাটা এই মুহূর্তে আমার বেশি বেশি হয়ে যায়। এই ইনস্ট্যান্ট টাবগুলোই সবচেয়ে ইজি হয়, আমি সবসময়ই বাসায় রাখি, এবং কখনো যদি একদম ফ্রেশ খাবার বানায় দেওয়ার চান্স না পাই তখনই আমি ওকে পরিজ দিয়ে দেই, যদিও এটা প্রেফার করে সকালে দেওয়াটা। আমি ইউজ করি হাইন্সের পরিজ, এটা যেমন ব্লুবেরি 7 মান্থস প্লাস। এই পর্যন্ত কয়েকটা ভ্যারাইটি ট্রাই করছি এবং অ্যালেন সবগুলোই বেশ পছন্দ করছে। তো এটা আমি সবসময়ই বাসায় এক দুইটা রাখি এবং সময় না পেলে আমি তখন ওকে দিয়ে দিই। আর ভবিষ্যতে আমি যেটা করব সেটা হলো কি একদম রোল ওটস, যেটা সেটা চুলায় বানায় তারপরে ওটার মধ্যে হয়তো ফ্রেশ ফ্রুট পিউরি দিয়ে তারপরে ওইভাবে করে খাওয়াবো, বাট এই স্টেপটা আমি এখনই নিতে পারতেছি না। যাই হোক, ওরা বাপ ছেলে দুইজনই ড্রয়িং রুমে, আমি ওখানেই অ্যালেনের হাই চেয়ার সেট করে দিছি, ওখানেই ওকে খাওয়াই দিব। খাওয়া দাওয়া শেষে অ্যালেনকে দিলাম একটা নতুন খেলনা, সেটা হচ্ছে হলো গিয়ে জাস্ট 1 পাউন্ডের একটা টিউবের বেলুন। বাট ও বরাবরের মতনই নতুন খেলনা আসলে ভয় পায়, ভয় পায় নাকি আমি জানি না, বাট সে রিফিউজ করে। বাট এটার ব্যাপারে ওর ভীতিটা যেন একটু এক্সট্রাই ছিল আজকে, সে একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছিল, ঠেলা দিয়ে সরাই দিচ্ছে, কোনোভাবেই সে এটাকে রাখবে না। রাজন অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করলো যে এটা গিটারের মতনই, বাট ও এক একদম মানে ভয়ও পাচ্ছে এবং এটাকে মানে ওর গায়েও মানে লাগতে দিবে না। তো যাই হোক, মজাও লাগতেছিল আবার মনে হলো যে খেলনাটা পছন্দ হলো না। এই যাবু, ওয়ান্ডারফুল ওয়েদার, পেপা পিগ, ওকে পেজ 1 না বন্ধ করে না, এভরি ডে ইজ এ ওয়ান্ডারফুল ওয়েদার ডে ওয়েন ইটস উইন্ডি লিভস ব্লো ইন দি এয়ার। দেখো আব্বু পেপা কি বলতেছে, বলতেছে প্রতিটা দিনের ওয়েদারই সুন্দর, যেদিন বাতাস থাকে সেদিন কত সুন্দর করে পাতাগুলো উড়ে উড়ে যায় সব জায়গায়,
ও কি জানে এই পাতা ওড়ার বাতাসে কত কষ্ট হয়। তারপরের পেজে দেখি তো ওয়েদার নিয়ে কি বলে। আতবর, ও বাবা আমি এক হাতে তুবলটাতে পাচ্ছি না। এই যে সেকেন্ড পেজ, ফগ ইজ আ ক্লাউড দ্যাট ইজ অন দ্য গ্রাউন্ড ইনস্টেড অফ দ্য স্কাই। ফগ পছন্দ আমাদের, তাই না আব্বু? এই যে পুন্টু মিয়া, ফগ আমাদের পছন্দ। ফগ হচ্ছে অ্যালেন টুকি। অ্যালেন কই, অ্যালেন কই, অ্যালেন কই, তুই কি কর আব্বু? অ্যালেন কই, অ্যালেন কই, অ্যালেন কই, অ্যালেন কই, এই যে অ্যালেন, এই যে আব্বা, তুই কি ডিশওয়াশারে জিনিসপত্র সব ধোয়া হয়ে গেছে। আমি ঘুমানোর আগে চিন্তা করতেছি যে অ্যালেনের বটলগুলো একবারে স্টেরিলাইজ করে নিব নাকি, কারণ সকালবেলা এই জিনিসটা করতে গিয়েই আসলে প্রচুর সময় লেগে যায় এবং অ্যালেন নিজেও খুব কান্দাকাটি করতে থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম সারা দিনে সব কিছুর পরে এখন খুব টায়ার্ডও লাগতেছে, সো মনে হয় না এখন আর করব। এই কাজটা করতে আসলে 2-3 মিনিটই লাগে, বাট প্রত্যেক দিনই রাত্রে মনে হয় যে সকালে করব, আর সকালে মনে হয় উফ এতটুকুন কাজ কেন রাত্রে করে রাখি নাই। যাই হোক, এখন আর করব না, টায়ার্ড লাগতেছে। কিচেনের দরজাটা খুলে আমি একটু গার্ডেনটা দেখে নেই। ওই দিন দেখি যে রাত্রেবেলা হঠাৎ লাইট জ্বলে উঠছে, তো ভাবলাম যে কি ব্যাপার, এদিক দিয়ে আবার কেউ আসলো নাকি। তারপরে দেখি একটা শিয়াল একদম এই পর্যন্ত চলে আসছে। ইউকেতে কিন্তু এটা খুব কমন, শিয়াল একদম বাসার বাগানে ঢুকে যায়, ইভেন বাসার বাইরে যে খাবারের বিন থাকে সেখান পর্যন্তও চলে আসে। বাট এই শিয়ালগুলো অতটা হার্মফুল না, কিছু করে না। যাই হোক, আমার অল্প একটু খাবার তোলা বাকি আছে, ডাল রান্না করছিলাম, সেটার এক বাটি নর্মাল ফ্রিজে রাখবো আর এক বাটি ডিপ ফ্রিজে। আশা করি আজকের ব্লগটা ভাল লাগছে। যদি আমার ব্লগ আপনাদের ভাল লাগে, সাবস্ক্রাইব করা প্লিজ একটু কনসিডার করবেন। আর থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। নেক্সট ব্লগে আবার সবার সাথে কথা হবে। টেক কেয়ার এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।